হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, সকাল সকাল আমার পুজো করা হয়ে গেছে। তারপরেই দেখো আমার মেয়ে আর আমার শ্বশুর মশাই দুজন মিলে দেখো কি পেরে এনেছে। এই দেখো, ডাটা পেরে নিয়ে চলে এসেছে। সজনে ডাটা খুবই উপকারী জিনিস, তো এটা আজকে আমি রান্না করব। দেখো দুজন মিলে পেরে নিয়ে এসে বাবা ডাটাগুলো ছাড়িয়ে নিচ্ছে গাছের থেকে, আর সজনে পাতাগুলো কিছু একটা করা হবে। আর এইদিকে দেখো, কালকে জামা কাপড় ধুয়ে নিয়েছি, সেগুলো এখনো ভাঁজ করা হয়নি, এরকম ভাবেই রয়েছে। আর এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। সকালে সমস্ত কাজ সেরে নিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি, স্নান টান করে পুজো করার পর। তারপরে দেখো ধনে পাতাও নিয়ে এসে বাবা এই সজনে ডাঁটাগুলো দিয়ে মাছ দিয়ে তরকারি করবো, আর ধনে পাতাটাও দিয়ে দেবো। তো দেখো রান্না বসানো হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে, আমি চাটনি বসিয়ে দিয়েছি। চাটনিতে আজকে কী দেবো বলো তো? আমসত্ত্ব দিয়ে চাটনি করব। অনেক কিছুই দিয়েছি, কাজু কিশমিশ, তারপরে তোমার আমসত্ত্ব, সব কিছু দিয়ে খেজুর, সব কিছু দিয়ে চাটনিটা করব। আর এদিকে দেখো সজনে পাতাগুলো বেছে নিয়েছি, সজনে পাতাগুলো বেছে একটু ভেজে নিচ্ছি, কারণ মায়ের প্রেশারটা খুব বেড়েছে। সজনে শাক ভাজা খেলে কিংবা সজনে শাক যে কোনো ভাবে খেলেই প্রেশারটা কমে। আর দেখো রান্নাবান্না করতে করতে আমি ছোলা ভিজিয়ে রাখি তোমার দাদাভাই, আর ছোলাগুলো আমি চিবাতে থাকি। ছোলাটাও খুবই উপকারী খাওয়া। তো রান্নাটা আমার হয়ে গেল। তারপরে দেখো রান্না হয়ে যাওয়ার পরে আমি গ্যাস মুছে নিয়েছি। মা সবসময় বলতো যে রান্নাবান্নার পর উনুনটাকে লেপে গুছিয়ে রাখতে হয়, তার জন্য এখন তো উনুনে করি না, এখন গ্যাসে রান্না করি, তাই গ্যাসটা আমি সঙ্গে সঙ্গে মুছে নিই। আর এদিকে ঘরটা এখনও মোছা হয়নি। তো দেখো কী কী রান্না করলাম তোমাদের আগে দেখিয়ে নিই, তারপর আমি ঘরটা মুছে নেবো। এই দেখো করে নিয়েছি ভাত, আর তার সাথে দেখো আলু মাখা তো আমার থাকেই, প্রতিদিন এটা থাকবেই আলু মাখা। আর তারপরে করে নিয়েছি এই দেখো সজনে শাক ভাজা, এটা প্রেশার যাদের বেশি আছে তাদের পক্ষে খুবই উপকারী জিনিস সজনে শাক ভাজা। তো এটা খালি মায়ের জন্যই করেছি, কারণ আমাদের বাড়িতে সবারই প্রেশার লো, শুধু মায়েরই প্রেশারটা হাই। আর এই দেখো এদিকে করে নিয়েছি আমি মাছের ঝোল, আর এই দেখো চারা মাছ দিয়ে ওই ডাটা সজনে ডাটা দেখিয়েছিলাম সকালে, ওই সজনে ডাটা দিয়ে মাছের ঝোল করে নিয়েছি। আর আজকে স্পেশাল হচ্ছে চাটনি, আর চাটনিটা আজকে একটু ভালো করে করেছি। এমনি সাধারণত চিনি দিয়ে আর টমেটো দিয়ে করে দিই, আজকে অনেক কিছু দিয়ে চাটনিটা করা হয়েছে। এই আজকে রান্না করেছি, আর বেশি কিছু করিনি, কারণ কালকের অনেক কিছু আছে। দেখো ডাল আছে, আর দেখো মাছের ঝোল আছে, তারপরে এই দেখো গিমি শাকের পাতুড়িটাও একটুখানি আছে, এই সব দিয়ে আজকে খাওয়া দাওয়াটা সেরে নেবো। তো এবার আমি ঘরঠরগুলো মুছে নিই। আর এইদিকে দেখো অনেকগুলো বাসন হয়ে গেছে রান্নাবান্নার পর, এটা বাসনগুলো আমি ধুয়ে তারপর খাওয়ার দিকে আসব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো ভাবলাম সমস্ত কাজবাজ সেরে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নেবো, সবাইকে খাওয়া দাওয়া করিয়ে দিয়ে। তারপর দেখো তোমাদের দাদাভাই এখনও কাজের থেকে আসেনি, মানে মাঠে কাজ করছে, স্প্রে করছে মাঠে, তার জন্য আমি আবার চলে এলাম গরুর ঘরে। তিনটে যেহেতু বেজে গেছে সেহেতু গরুগুলোর খিদে পেয়ে গেছে, তাহলে আমরা দেরি করে খেলে ওদের তো দেরি করে খেতে দেওয়া যায় না, কারণ অবলা জীব, ওরা তো আর বলতে পারে না, তার জন্য আগেই চলে এলাম ওদেরকে খাবারটা দিতে। তো দেখো একদম নোংরা করে রেখে দিয়েছে, এগুলো আগে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো। মা কতগুলো ঘাস দিয়েছিলো, ঘাসের সাথে অনেক মাটি ছিল, সেই মাটিগুলো একদম গিলা গিলা হয়ে গেছে, তো এইগুলোকে আমি এখন ধুয়ে নিয়ে তারপর গরুগুলোকে খেতে দিয়ে দেবো। শরীরটা খুব একটা সুস্থ নেই বলে তোমাদের দাদাভাই দুপুরবেলার খাবারটা দেয় আর আমি সকালবেলার খাবারটা দিই, কিন্তু আজকে যেহেতু কাজে ব্যস্ত সেহেতু আমারই দুপুরবেলার খাবারটাও দিতে হচ্ছে। তো এই দেখো এগুলো হচ্ছে চকর, চকরগুলো গম থেকেই তৈরি হয়, এই চকরগুলো দেবো। আর এটা হচ্ছে মুগ, মানে এটাও চকর, দাঁড়াও এটা এই জলটা বেশি হয়ে গেছে তাই জলটা একটু কমিয়ে নিই। তারপরে এই দেখো চকর দিয়ে দেবো, তার সাথে দেবো মুগ ভুষি, মানে মুগের যে ডালটা হয় সেটা খোসা শুদ্ধ মুগ ভুষিটা তৈরি করা হয় গরুর খাবার হিসেবে। এগুলো বাজার থেকে সব কিনে নিয়ে আসে, এই মুগ ভুষি চকর, তার সাথে ঘ্যাটা, আর তার সাথে খড় দিয়ে মেখে জল দিয়ে তারপর গরুগুলোকে দেওয়া হয়। তো এদিকে দেখো মনুর খুব জোর খিদে পেয়ে গেছে, তাই মনুকে আগে খেতে দিয়ে নেবো, তারপরে বাকিগুলোকে খেতে দেবো। তো প্রতিদিনই ভাবি সকাল থেকে পুরোপুরি কী কী করছি না করছি সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব, কিন্তু ক্যামেরা ধরার কেউ থাকে না বলে পুরোটা শেয়ার করতে আমি পারি না। তো দেখো এরকমভাবে সকালেও আমি খাবারটা দিয়ে নিই। তো আজকে যেহেতু মেয়ে রয়েছে স্কুল যায়নি, সেহেতু আমি
মেয়েকে দিয়ে একটু ক্যামেরাটা ধরিয়ে নিলাম আর তারপরে ভিডিওটা করে নিলাম। তো দেখো এরকমভাবে আমি প্রতিদিনই গরুদেরকে খাবার দিই, আর গরুকে খাবার দেওয়াটা একটা খুবই ভালো কাজ, মনটাও শান্তি লাগে। দেখবে যাদের ঘরে গরু আছে তারা যতক্ষণ না গরুকে খাবার দেয় ততক্ষণ মনে শান্তি লাগে না, গরুকে খাবার দিলে মানে মনটা খুব ভালো লাগে। তো দেখো খুবই কষ্ট হয় আমার, তাও ভালো লাগে। তো এ দেখো গরুগুলো খাওয়ার জন্য পুরো ছটফট করছে, ওদের খিদে পেয়ে গেছে খুব। এ দেখো এরকমভাবে সাজিয়ে তারপর আমি খাবার দিয়ে কুকুর জন্য, এটা সঙ্গে কদিন আগেই যে বাচ্চাটা হয়েছে ওর জন্য, আর এ দেখো মা রয়েছে। আর এই দেখো এরকম করে খুব কষ্ট হয় জানো তো এগুলোকে টেনে টেনে নিয়ে যেতে, বলে আমারই টেনে টেনে নিয়ে যেতে হচ্ছে। সকালবেলা গরুগুলো ঘরের ভেতরে থাকে তো আমি দিয়ে দিই। এই দেখো সোনু খাচ্ছে, সবাইকে খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেল, প্রায় এখন বেজে গেছে, এগুলো জোগাড় করতে করতে প্রায় এক ঘন্টা মতন লেগে গেল, প্রায় এখন বেজে গেছে 3:45 মতন, এখনও পর্যন্ত দুপুরে খাবার জুটলো না, জানি না আজকে খাওয়া হবে কি হবে না। তো দেখো খাবার দেওয়া কমপ্লিট, এবার হাত ফাত ধুয়ে নিয়ে একটু মাঠের দিকে চলে যাবো তোমার দাদাভাইকে দেখতে যে ওর কত দেরি আছে। এই দেখো মাঠে চলে এলাম, আর মাঠে এসে ওই দেখো ও স্প্রে করছে, এখনও ওর স্প্রে করা হয়নি, তো কখন খাওয়া জুটবে জানি না। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আমার সঙ্গে থাকবে পাশে থাকবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে।